সরকারি জমি দখল করে গজিয়ে উঠেছে তৃণমূলের দলীয় কার্যালয়। অন্যদিকে ঠিক তার বিপরীতেই ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে অবৈধ মদের দোকান। ছয় নভেম্বর এমনই অভিযোগ উঠে আসে জলপাইগুড়ির ধূপগুড়ি ছাড়আলতা থেকে। আবারও জেলা পরিষদের জায়গা দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। জেলা পরিষদের জায়গা একদিন আমাদের দিশেতে দখলে ছিল, হঠাৎ করে পার্টি লোকজন মিলে জায়গাটা দখলে পার্টি অফিস করে অনেক দোকান পাট ভাড়া দিয়েছে। তো এখন আমরা চাচ্ছি যাতে জায়গাটা আমরা ক্লিয়ার চাই জেলা পরিষদের কাছ থেকে, মানে জেলা পরিষদ জায়গাটা যেটা আমাদের দখলে দিন ছিল আমরা আমাদের জায়গা আমরা চাই। কোন দলের পার্টি অফিস করবো? এটা টিএমসি আছে, কিছু দোকান পাট ভাড়া দিয়েছে, একটা মাংসের দোকান ভাড়া দিয়েছে। অভিযোগ, ধূপগুড়ির বারুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন হাই স্কুলের ঠিক কাছেই জেলা পরিষদের দু কাঠা জমি দখল করে পার্টি অফিস তৈরি করেছে তৃণমূল নেতারা। এমনকি জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে পার্টি অফিস তৈরির পাশাপাশি ঘর বানিয়ে তা ভাড়াও দিয়েছে। এতে পার্টির নাকি অনুমোদন নেই, অভিযোগ সামনে আসতেই সাফাই তৃণমূলের। আমি একটু আগে সাংবাদিক সম্মেলন আমার ছিল, সেখানে হচ্ছে বিজয় সম্মেলন উপলক্ষে আমি বেশ টুইট করে আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম এসপি এবং আইসিকে যে ওটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, ওখানে পার্টির কোনো অনুমোদন নেই। যদি জেলা পরিষদের জায়গায় হয় অবশ্যই এই বিষয়টা জেলা পরিষদকে বলব যে সরকারি যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী তাদেরকে চলতে হবে। জেলা জুড়ে জবরদখল হয়ে যাচ্ছে সরকারি জায়গা, সব জেনেও চোখে কালো কাপড় বেঁধে বসে প্রশাসন। ঘটনা প্রকাশ্যে আসতেই তোপ দাগতে শুরু করেছে শাসক বিরোধীরা। বলার কি আছে, তৃণমূল মানেই তো জায়গা জবরদখল। ধূপগুড়িতে আনাচে কানাচে জবরদখল হয়ে যাচ্ছে জায়গা, সরকারি জায়গা, জেলা পরিষদের জায়গা দখল করছে, নিত্যদিন বিভিন্ন মানুষ দখল করে নিচ্ছে। আর তার থেকে ব্যতিক্রম নয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস তো নিজেই এইটার উৎসাহ দিচ্ছে মানুষকে। জেলা পরিষদের জায়গা দখল করা এটা কোনো নতুন ব্যাপার না, এটা তৃণমূলের কাছে সাধারণ ব্যাপার। যে সরকারি জমি সেটা হচ্ছে হলো ওরা ওদের নিজেদের দলের জমি মনে করে, প্রশাসন চোখের মধ্যে কালো পট্টি বেঁধে বসে আছে। পুলিশ প্রশাসনের চোখের সামনে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস গড়ে উঠল কিভাবে? সরকারি জমি যে দখল হয়ে যাচ্ছে তার খবর কি নেই প্রশাসনের কাছে? শাসকের আমলের কি কি দেখতে হবে উঠছে প্রশ্ন। ছিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।